সালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন আপডেট ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের বিষয়টি হলো 43 ইঞ্চি সিনিয়র এলইডি টিভি, তো এটা স্মার্ট নয়, তো এটা পাওয়ার প্রবলেম। তো এটা আমরা কীভাবে সলিউশন করব বা রিপেয়ার করব এটাই আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওগুলো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি মনে করেন এগুলো দেখে আপনারা কিছু শিখতে পারবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর কথা বাড়াবো না, তো চলুন ভিডিওটির মূল ভিডিওতে চলে যাই। তো দেখুন আমাদের এটা সিঙ্গার 43 ইঞ্চি, তো এটার পাওয়ার প্রবলেম। তো এটা আমি কীভাবে রিপেয়ার করবো এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা আমি পাওয়ার কর্ড দিয়েছি, তো কোনো ইন্ডিকেটার বা লাইন আসছে না। তো আমি এটার মডেলটি আপনাদেরকে দেখাই, এটার মডেল আপনারা সামনে পেয়ে যাবেন। দেখুন SLE 43D 1500 TC, এটা আমাদের মডেল। আমি ব্যাক পার্টও দেখিয়ে দেব, তো আমরা টিভিটি দেখি পিছনে। তো দেখুন এটার মডেল SLE 43D 1570 TC, তো এটাই এর মডেল। তো আমি টিভিটি খুলে রাখছি ভিডিওটি শর্টে করার জন্য। তো এটাই মাদারবোর্ড। তো এর আগেও একবার নষ্ট হয়েছিল, আমি রিপেয়ার করেছি। এর আগে ডিশ আইসি রিপ্লেস করেছিলাম, ডিশের প্রবলেম ছিল, এটা বর্জ্যবাতে নষ্ট হয়ে গেছিলো। তো এখন পাওয়ার পাচ্ছে না, তো পাওয়ারটাই আমরা রিপেয়ার করব। তো পাওয়ারটি আমাদের আগে দেখতে হবে ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজটি আসছে কি না, তো আমাদের এগুলো শর্ট আছে কি না এগুলো দেখে নিতে হবে। তো এগুলো শর্ট না থাকলে আমাদের পাওয়ার ক্যাপাসিটার পর্যন্ত আছে কি না, যদি থাকে তাহলে আমাদের দেখুন এখানে ছোট একটি ড্রাইভার আইসি আছে, ড্রাইভার আইসি বা অসিলেশন আইসি যেটাই বলেন না কেন, পাওয়ার আইসি। তো এই আইসির দ্বারাই এটা চপারটি চালু হয়, এটা মসফেট। তো মসফেটটি সহজে নষ্ট হয় না, তো এগুলো মেপে দেখতে হবে। এটা অপটো কাপলার বা পিসিউ বলে অনেকে, এটা 431, তো এগুলো দেখে নিতে হবে। দেখে বা তিনটাই রিপ্লেস করলে ভালো হয়, তো আমি এগুলো দেখাই আপনাদেরকে। তো আমাদের নেগেটিভ মিটারের নেগেটিভটা আমি নেগেটিভ ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি, কারণ আমি ভিডিওটি একাই করছি। তো আমরা পজিটিভে ধরলাম, দেখুন এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজটি আছে। তো আরেকটি বিষয় আছে, এখানে ভোল্টেজগুলো তো ঠিক আছে, পর্যন্ত ঠিক আছে। তো আমাদের এই ড্রাইভার আইসিটি নষ্ট, তো এগুলো আমি রিপ্লেস করব। তো প্রথমে কর্ডটি খুলে নিলাম, তো আমাদের এগুলো আমাদের শর্ট আছে কি না এগুলো দেখে নেব, কারণ মিটার আমি একাই কাজ করছি, এগুলো শর্ট আমি তো দেখাতে পারছি না। তো এগুলো আপনারা মেপে দেখবেন, এগুলো আমার মেপে দেখছি আমি ঠিক আছে, তো আমি এই দুইটাই চেঞ্জ করে দেখব। তো দেখুন
আমি আইসিটি রিপ্লেস করেছি, আইসিটি নষ্ট ছিল। আমি অক্টোকপ্লার ট্রানজিস্টর 431 তো এগুলো আমি চেঞ্জ করি নাই, শুধু আমি আইসিটাই রিপ্লেস করেছি। তো এই আইসিটা আমি চেঞ্জ করেছি, এটা এটা নষ্ট। তো আমি এখন এটা লাগিয়েছি, দেখুন ভোল্টেজটা আমরা দেখব। দেখুন ভোল্টেজটা অ্যাকুরেট আছে। ব্যাকলাইট ভোল্টেজ এটা অ্যাকুরেট আছে, এটাও অ্যাকুরেট আছে। তো আমরা টিভিটি চালু করে দেখাই। তো এটা লাগিয়ে আমার হয়ে গেছে, অন্য কিছু আমি চেঞ্জ করি নাই, শুধু ড্রাইভার আইসিটি লাগিয়েছি। তো আমরা চালু করে আপনাদেরকে দেখাই। তো এখন ভাবে লাগানো হয়ে গেছে। তো আমি কর্টে দিয়েছি, দেখুন ইন্ডিকেটার চলে আসছে। পাওয়ারটি অন করলাম, লাইটটি দেখুন চলে আসছে। তো আমি ফিটিং করে দেখাই। তো আমি টিভিটি ফিটিং করেছি, তো অন করে দেখাই আপনাদেরকে। সিঙ্গার লোগো চলে আসছে। তো টিভিটা অনেক বড়, সে কারণে হয়তো ডিসপ্লে বড় দেখায়। দেখুন সুন্দর চলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। তো যারা নতুন তাদের জন্য এগুলো খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারছেন। তো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।